হামদর্দ পাবলিক কলেজে নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংগঠন অনুষ্ঠিত হয়েছে। 2016 সালের এইচএসসি পরীক্ষায় হামদর্দ পাবলিক কলেজের 95 জন GPA 5 পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। কলেজের প্রতিষ্ঠাতা ও হামদর্দ ল্যাবরেটরিজ বাংলাদেশ এর ব্যবস্থাপনা পরিচালক ডক্টর হাকিম মোহাম্মদ ইউসুফ হারুন ভুইয়া এ সাফল্যের ধারা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবার গাজী টায়ার খেলার খবর জানাচ্ছেন রিশান মাহমুদ।